তোর এত বড় সাহস, তুই একটা নষ্ট মেয়ে মানুষ হয়ে আমার বুকে শুয়ে আছিস? বেশ্যা, পতিতা, তোদের মতো মেয়েদের আমি ঘৃণা করি। ভেবেছিস আমার জ্ঞান হারানোর সুযোগ নিয়ে আমার চরিত্রের কলঙ্ক আটাবি, আমাকে চরিত্রহীন বানাবি? আরে এই রাজু রংবাজ হতে পারে, মাস্তান হতে পারে, কিন্তু চরিত্রহীন না। তোদের মতো মেয়েরা যারা টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, ভালোবাসার ব্যবসা করে, তারা তারা আমার চরিত্রকে নষ্ট করতে পারবে না। কোন চরিত্রের বড়াই করছেন আপনি? আমাদের পতিতা আপনার মতো পুরুষেরাই ভালোবাসার নামে খেলা করে আমাদের মতো সহজ সরল মেয়েদেরকে এই পতিতালয়ে পৌঁছে দিয়েছে। আমরা যদি বেশ্যা হই, পতিতা হই, তাহলে আপনারা সেই পতিতার জন্মদাতা। আমাদের ঘৃণা করার আগে নিজেদের ঘৃণা করুন, আর ঘৃণা করুন তাদের যারা এই সমাজে বেশ্যার জন্ম দিয়েছে, পতিতার জন্ম দিয়েছে। শুনুন মিস্টার, আমরা কাউকে চরিত্রহীন বানাই না। চরিত্রহীনরাই আমাদের চরিত্র নিয়ে খেলা করে আমাদের সর্বনাশ করে আমাদের মতো অসহায় মেয়েদের এই অন্ধকার গলিতে ঠেলে দেয়। কি দোষ করেছিলাম আমি? কেন আমি আজ এই নিষিদ্ধ পল্লীতে? কেন আজ আমি বেশ্যা? জানেন আপনি? জানেন? আপনার মতো এক ভদ্র মুখোশধারী শয়তানকে আমি ভালোবেসেছিলাম। তার মিথ্যা আশ্বাসে বাপের বাড়ির মায়া ছেড়ে ভালোবাসার জন্য ঘর থেকে বেরিয়ে এসেছিলাম, আর সে লম্পট আমার সরলতার সুযোগ নিয়ে আমার গভীর ভালোবাসাকে এই পতিতালয় বিক্রি করে দিয়েছে। হা বাবা, তারপর মেয়ের কি কান্না! ওর কান্না দেখে আমি সইতে পারলাম না। আমি ওরে ছাইড়া দিলাম, বললাম যা মা যা, তুই বাড়িতে গিয়ে সুখে থাক। বাড়িতে গিয়েছিলাম, বাবা মা আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। মা আড়ালে ডেকে নিয়ে আমাকে বলল সারা মহল্লায় নাকি জানাজানি হয়ে গেছে, আমি বাড়ি ছেড়ে পালিয়েছি। আমাকে বাড়িতে জায়গা দিলে আমার ছোট বোনদের বিয়ে হবে না। মা আমার হাত ধরে বলল তুই চলে যা মা, তুই থাকলে আমাদের ইজ্জত শেষ হয়ে যাবে, তোর বাবা গলায় রশি দিয়ে মারা যাবে। কলঙ্কের অপবাদ মাথায় নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে এলাম। ভেবেছিলাম কাজ করে খাবো, যেখানে কাজের সন্ধানে গেছি সেখানে মানুষ নামের হায়দাগুলো আমার এই দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চেয়েছে। আমি কোনো কাজ করতে পারিনি। সেই থেকে ওর ইচ্ছে মতো ও শুধু নাচ গান করে, কিন্তু দেহ বিক্রি করে না। কিন্তু আপনি আমাকে বলছেন পতিতা বেশ্যা। আমি যদি পতিতা হই, বেশ্যা হই, তাহলে আপনারা কি? আমরা আরো বড় পতিতা। আমাদের এমন জায়গায় পতন হয়েছে যেখান থেকে উত্থান হওয়ার আর কোনো রাস্তা নেই। আরে তোমরা তো পতিতার সাইনবোর্ড লাগিয়ে বেঁচে আছো, আমরা তো তাও পারছি না। আমি দুঃখিত, তোমাকে না জেনে ভুল বুঝে তোমার মনে কষ্ট দিয়েছি। আপনারই শয়তানকে আমি ভালোবেসেছিলাম, আর সে লম্পট আমার সরলতার সুযোগ নিয়ে এই পতিতালয় বিক্রি করে দিয়েছে। আমরা যদি বেশ্যা হই, পতিতা হই, তাহলে আপনারা সেই পতিতার জন্মদাতা। আমাদের ঘৃণা করার আগে ঘৃণা করুন তাদের যারা এই সমাজে বেশ্যার জন্ম দিয়েছে, পতিতার জন্ম দিয়েছে। জানো আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি। সত্যি বলছো? তোমার জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারি। আমিও তোমাকে জীবন দিয়ে ভালোবাসি। ভালোবাসা, একদম চোখ। ও বললো আর তার মুখের কথা বিশ্বাস করে ফেলেছো? আরে দুদিন পর যখন ভালোবাসার নাম করে কমলার মতো পতিতালয় বিক্রি করে দেবে তখন কি হবে? আপনি এসব কি বলছেন? আমি ঠিকই বলছি, ভালোবাসা বলতে পৃথিবীতে কিচ্ছু নেই। আরে ভালোবাসা মানে সর্বনাশা খেলা। দুদিন পর যখন এই মেয়েটা আমারই ভার মতো অন্য একটি ছেলের হাত ধরে চলে যাবে, তখন তোমাকেও হতে হবে আমার মতো গুন্ডা মাস্তান।
এই তোমরা সবাই কান পেতে শোনো, আর কেউ কোনোদিন মিথ্যে ভালোবাসা যন্ত্রণা দেয়, শুধুই যন্ত্রণা দেয়, শুধুই যন্ত্রণা দেয়। চাইলাম জল, পাইলাম শরবত। এই তুই হানিমনে অনেক শরবত খাইছস, মজা করে খাইছস, এবার আমি একটু খাই। তোর স্ত্রী তোরই থাক, মাঝখানে আমার ওস্তাদ একটু শরবত খাই। চলো খবরদার, এবার দিকে চোখ তুলে তাকাবি না, কারণ ওর বিয়ে হয়ে গেছে। আমি ওকে আবার বিয়ে করবো। চুপ হারাম জাদা, আমি ওকে আবার বিয়ে করব, আর ওর স্বামী আছে, তুই ওকে কি করবি? করবি একটা ছেলে চারবার বিয়ে করতে পারে। হ্যাঁ পারে, কিন্তু মেয়েরা তা পারে না। ইভা তো আমাকে বিয়ে করবে না, আমি ওকে বিয়ে করব। ওকে না পেলে আমি বাঁচবো না ড্যাড, আমি সুসাইড করব। না না, এমন কষ্টের কাজ তোকে আমি করতে দেবো না, তোর কাছে আমি যাব। তার আগে ওই আকাশকে শেষ করে দিতে হবে। হ্যাঁ ড্যাড, আসলে তুমি এটা ক্রিমিনাল, তা নাহলে তোমার মাথায় এসব ক্রিমিনালের বুদ্ধি ঢুকতো না। ড্যাড আজই আকাশকে শেষ করে দিই, আজই শেষ করে দিই। না, আকাশ আমার বন্ধুর ছেলে, ওকে মারতে হবে কৌশলে, যাতে করে সাপ মরে লাঠিও না ভাঙে। তাহলে কিভাবে? একটা পথ আছে। কি পথ? রাজু, তাকে দিয়ে খুন করালে আপনার দুকুলি রক্ষা হবে। কারেক্ট, আর এই কাজটা তোমাকেই করতে হবে, আর আজই তুমি রাজুর সাথে কন্ট্যাক্ট করবে। ওকে বস, আসি। রাজু খুন করবে আকাশকে, বিধবা হবে ইভা, ফাঁসি হবে রাজুর, তখন ইভা হবে আমার ছেলের বউ, মানে হাসান চৌধুরীর সমস্ত প্রপার্টির মালিক হব। মেরো না। কি চাই? সামান্য একটু কাজ, বিনিময় পাবে 1,00,000 টাকা। কি কাজ? একে খুন করতে হবে, ও আমার জীবন বিষিয়ে তুলেছে, আমার মেয়েকে ভালোবেসে অন্য মেয়েকে বিয়ে করে ঘর সংসার করছে, এই শোকে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আচ্ছা এখান থেকে কিছু নিয়ে যাই কিনা দেখো তো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ওই দিকে যাই। Thank you.
তুই ভালোবাসার সাথে প্রতারণা করেছিস, একটা মেয়েকে ছেড়ে দিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিস। এই কে তুমি? কিসব বাজে কথা বলছো? বাজে কথা নয়। এই কে তুমি? কেন আমার গায়ে হাত তুলছো? কি অপরাধ আমার? তোর অপরাধ তুই ভালোবাসার সাথে বেইমানি করেছিস। দেখো তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ।